মধ্যযুগের সাহিত্যে মনসামঙ্গল কাব্যের কানা হরিদত্ত এবং চণ্ডীমঙ্গল কাব্যের মানিক দত্ত খুবই গুরুত্বপূর্ণ দুটি নাম। আজ আমরা আলোচনা করব কানা হরিদত্ত ও মানিক দত্ত সম্পর্কে। কানা হরিদত্ত 1200 থেকে 1300 এর মাঝে যিনি ছিলেন মনসামঙ্গল কাব্যের আদিকবি, তার রচিত কোনো কাব্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে তার পরিচয় পাওয়া যায় কবি বিজয়গুপ্তের কাব্যে। বিজয়গুপ্ত তার বদনাম করার কারণে তার পরিচয় পাওয়া যাবে। মূর্খে রচিল গীত না জানে বৃত্তান্ত, প্রথমে রচিল গীত কানা হরিদত্ত। এখানে গীত মানে মনসামঙ্গল কাব্য। অপরদিকে মানিক দত্ত মধ্যযুগের বাংলা সাহিত্যের মঙ্গল কাব্য ধারা চণ্ডীমঙ্গল কাব্যের আদিকবি। দীনেশচন্দ্র সেন বলেছেন তিনি ত্রয়োদশ শতাব্দীর কবি। এছাড়াও আশুতোষ ভট্টাচার্যই অনেকেই তাকে 16 শতাব্দীর কবি বলে ধারণা করেন। কানা হরিদত্তের জন্ম ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার সিংরৈল দত্তবাড়িতে। হরিদত্তের লেখা মনসামঙ্গলের নাম পদ্মার সর্পসজ্জা। হরিদত্তের চরিত্রের মাঝে সাধারণত মানব চরিত্রের প্রভাব অত্যন্ত প্রকট ছিল। আসাম থেকে বিহার পর্যন্ত সমগ্র ভূভাগে কবির কাব্যের প্রচলন ছিল। তিনি চাঁদ সওদাগর ও বেহুলা লক্ষীন্দরকে কেন্দ্র করে দৈব লাঞ্ছিত হতভাগ্য মানুষের সংগ্রাম চেতনার এক অনন্য রূপকার। লোকায়ত সমাজের সামগ্রিক চেতনা কবি চৈতন্য বিমূর্ত হওয়ার এরূপ প্রয়াস পরবর্তী অনেক কবিকে প্রভাবিত করেছিল। অপরদিকে মানিক দত্ত মালদহ জেলার ফুলুয়া বর্তমান ফুলবাড়ি অঞ্চলে জন্মগ্রহণ করেন। তার নিজের দা আত্মপরিচয় থেকে জানা যায় যে তিনি ছেলেবেলায় বিকলাঙ্গ ছিলেন। দেবীর চণ্ডীর কৃপায় তিনি ভালো হন এবং কাব্য সাধনায় মনোনিবেশ করেন। তিনি মূলত চৈতন্য পূর্ব যুগের কবি। চণ্ডীমঙ্গল কাব্য রচনা করে কবি দেবী কৃপা লাভ করেন। কবির কাব্যটি লোক উপাদানে সমৃদ্ধ। চণ্ডীমঙ্গলের কাহিনীর স্বতন্ত্র ইতিহাস ধারা মূলত তার গ্রন্থে অনুসৃত। চণ্ডীমঙ্গল কাব্যে লোকায়ত জীবনের ধারা লক্ষণীয়। দেবী পূজার বিধান নির্দেশ করতে গিয়ে কবি লোকায়ত জীবনের কথাটাই বর্ণনা করেছেন।